হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের পরে ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব তোমাদের সঙ্গে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির খবর। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যে সম্পূর্ণ স্থায়ী পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ই রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে এবং এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক সহ একাধিক পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে পরপর বিস্তারিতভাবে জানিয়ে দেবো, তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না। প্রত্যেকই ভিডিওতে বন্ধুরা এক্ষুনি একটি করে লাইক করো এবং ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা রয়েছি msc.wb.org অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ দেখার জন্য বা ডাউনলোড করার জন্য তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর এখানে তোমরা এই এমপ্লয়মেন্ট নোটিশ সেকশনটিতে চলে আসবে। আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর নোটিফিকেশনগুলো দেওয়া রয়েছে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 03/2021, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল, সেখানে তোমরা যুক্ত হতে পারো, সেখান থেকেও তোমরা এই পিডিএফটিকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ওকে, তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। তো এই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ, 2/10/2021 তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3/2021, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অফ মহাবাণী ডেভেলপমেন্ট অথরিটি। তো এখানে যেটি বলা হচ্ছে দেখতেই পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট www.msc.wb.org ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এবং এটির আবেদন আজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অনস্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ ভ্যাকান্সি, ক্যাটাগরি, পে স্কেল, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এবং এজ লিমিট। তো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে। পে স্কেল দেখতে পাচ্ছ বলা হচ্ছে লেভেল 16 অনুযায়ী তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু স্যালারি দেওয়া হবে, এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স এক্ষেত্রে যেটি থাকতে হবে, এ ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু দ্য অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ এক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট যেটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ এবং লেভেল 12 অনুযায়ী এক্ষেত্রে কিন্তু স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশান এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে, এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই AICTE, অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এক্ষেত্রে ডিপ্লোমা পাশ করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট সার্ভেয়ার, বন্ধুরা এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে লেভেল 9 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশান এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে, হায়ার সেকেন্ডারি অর অথবা ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্ষেত্রে সার্ভেয়ারের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স তোমাদেরকে পাশ করে থাকতে হবে, অর অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা পাশ করে থাকলেও তোমরা এই সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট ড্রাফটসম্যান, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। এই পোস্টে লেভেল 9 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশান তোমাদের যেটি থাকতে হবে, উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, অথবা আর্কিটেকচার বা সিভিল ড্রাফটসম্যানশিপের ওপর তোমরা যদি ডিপ্লোমা পাশ করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে এবং কোয়ালিফিকেশান তোমাদের যেটি থাকতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ কিন্তু অবশ্যই থাকতে হবে, পাশাপাশি তোমাদেরকে টাইপিং জানতে হবে, যেখানে কম্পিউটারে ইংরেজিতে মিনিটে 20টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDC, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে স্যালারি দেওয়া হবে, কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি সার্টিফিকেট কোর্স তোমাদেরকে কিন্তু অবশ্যই করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। লেভেল 16 অনুযায়ী এক্ষেত্রে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। কোয়ালিফিকেশন কি থাকতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, মেনশন করে দেওয়া হয়েছে, অবশ্যই পড়ে নেবে। তো এই কোয়ালিফিকেশন তোমাদের যদি থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পেলে টোটাল 7টি পোস্ট রয়েছে, তো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, তো তোমরা যদি আবেদন করতে চাও তোমাদেরকে আমি প্রথমেই বলে দিয়েছি বন্ধুরা, তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট প্রথমেই তোমাদেরকে আমি দেখিয়েছি MSCWB.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ওকে, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার, অর্থাৎ পরবর্তী সময় অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এই বিষয়ে জানানো হবে। তো এক্ষেত্রে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি রয়েছে, দেখতেই পাচ্ছ নন রিফান্ডেবল বলা হয়েছে। তো ইউআর ওবিসি ক্যাটাগরি প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে দেখতে পাচ্ছ 150 টাকা, প্লাস প্রসেসিং ফি 50 রুপিস, এবং টুয়ার্ডস ব্যাংক চার্জ এক্ষেত্রে 20 রুপিস। সব মিলিয়ে 220 টাকা তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে দিতে হবে। এবং এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফর SC ST PH ক্যান্ডিডেটস অনলি প্রসেসিং চার্জ 50+20 টুয়ার্ডস ব্যাংক চার্জ, অর্থাৎ SC ST PH ক্যান্ডিডেটদেরকে শুধুমাত্র প্রসেসিং চার্জ এবং ব্যাংক চার্জ শুধুমাত্র 70 টাকা তাদেরকে কিন্তু দিতে হবে। ওকে, এবং এই অ্যাপ্লিকেশন ফিটি তোমরা চাইলে কিন্তু বন্ধুরা অনলাইনেও পেমেন্ট করতে পারবে। তো এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে 4/11/2021 তারিখ, অর্থাৎ এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। ওকে, তো এই মুহূর্তে বন্ধুরা এই ছিল একটি নতুন চাকরির আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাছাড়া তোমাদেরকে বলবো এই নোটিফিকেশনটিকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নাও, তোমরা সমস্ত কিছু নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর তোমাদের যদি মনে হয় আবেদন করবে তারপরেই তোমরা কিন্তু আবেদন করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব সকলের সাথে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।